আমি পড়াই যদি জানবো তাহলে আপনার স্কুলে ভর্তি কেন হবো? তুই তো বলি আমি জানি। ওই তা তাহলে জানলাম তাহলে স্কুলে ভর্তি কেন হবো না কি গো? এই তোর লেখাপড়া হবে না জানোয়ার কোথাকার, তোর মতো নোংরা ছেলে যদি থাকে আমার স্কুলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই বেঙ্গা বেঙ্গা এর গলা ধাক্কা দিয়ে বার করে স্কুল থেকে বেরিয়ে যাবেন কে? আপনারা হচ্ছেন আমার বন্ধু বান্ধব লোক, এবার আপনারা যদি লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়ে থাকেন আমি যদি গরু হয়ে থাকি আপনাদের সঙ্গে চলতে পারবো? আজ স্কুলে কি ভর্তি নেবে না নেবে না? নিতে হবে, ভর্তি করুন। তোর মতো জানোয়ারকে ভর্তি নেব না। ভর্তি করুন না, তোকে ভর্তি নেব না, ভবিষ্যৎ খারাপ করে দিব। কি করবে তুই? আপনাকে শেষবারের মতো জানি। এই তুই আমার কি করবি? এই ভর্তি নিবি না? না এই স্কুল কি তোর বাপের নাকি? বে স্কুলটা এটা সরকারের স্কুল, গরিব গৃহস্থ হিন্দু মুসলমান এই ভারত মাতার একই সন্তান, এই স্কুলে লেখাপড়া করতে পারে পারে না গো? ভর্তি করুন, স্কুলের মাস্টার আমি, আমি যা করবো তাই হবে। জানোয়ার বাবা, ঝামেলা বিদায় হলো। জানোয়ার ছেলে যদি স্কুল থাকে না এই স্কুলের পরিবেশটা নষ্ট করে দেবে, তাই জানোয়ার আসে কখনো এই জানোয়ারকে আমি ভর্তি নেব না। এই আজকে তোমরা ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? গরু উড়িতেছে, পাখি চড়িতেছে, গরু উড়িতেছে। আর মাস্টার বাবা তুই আয়া, তুই ভর্তি নি ভাই। হ্যাঁ নু ভাই, আয় লালাই লালাই। হ্যাঁ রুমে ভেতরে আয়, আয় এখানে আয়। মার বটন একটা দেখেছিস?
স্কুলে আমি তোকে ভর্তি নিলাম দিলাম হ্যাঁ ভর্তি নিলাম দিলাম হ্যাঁ ভর্তি আজ থেকে স্কুলে নিলাম হ্যাঁ তুমি উপান গো তুমি উপান গো কি ব্যাপার ছেলেটাকে বলে ভর্তি নিলাম তো ভর্তি নেওয়ার পর তো চলে গেল সত্যি বোকা ওর বুদ্ধি বলতে কিছু নেই ভর্তি করতে বললাম স্কুলে চলে গেল মামা তো ভাই ব্যবসা করছে মনে হয় রোজ ডিম নাই ঠিক আছে আর আমাকে এক্সট্রা করে একটা বেশি দেয় দুটা ডিম চাইবি দুটা ডিম তোকে তো ডিম দিবে না ছুরি খালি খিচুড়ি বন্ধ হ্যাঁ দিবেন না খিচুড়ি বন্ধ খিচুড়ি হয় না দেন না না বন্ধ চালগুনা মেম্বারের বাড়ি ঢুকলো মেম্বার কে হয় বললেন মেম্বার হচ্ছে আমার মামা তো ভাই ও শিয়ারের ব্যবসা তাহলে দিবেন না এই এই ধর 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 মাস্টার মশাই কি মামা গো আরে মামা গো এই দূরে বস খিচুড়ি দেওয়া হবে না ডিম দুটো ওকে মোটা আসবে একটা আমি চা খেয়ে 10 মিনিট ধরে আসছি ভালো করে দেখাশোনা করিস কিন্তু আমি আসছি এই চল ছুটি দিয়ে এই টিফিন দিয়েছি চল খেলা করে আসি আমার কাছে নতুন নতুন পড়া শুনি লিবি তুই মাছ তুই গান জানিস